মহাসড়কে ডাকাতি চক্রের সাতজন ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জাল সার্টিফিকেট তৈরি চক্রের একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ এ ব্যাপারে সকালে ব্রিফ করেন ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি জানান গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাঁচটি গাড়ি জব্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে তিনি আরও জানান বিশ্ববিদ্যালয়ে জাল সার্টিফিকেট তৈরি চক্রের হোতা আবু জাফরকে গ্রেপ্তার করা হয়েছে তার সহযোগী মাসুদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে সাতজনকে মোট আমরা বারো জন ডাকাতকে গ্রেপ্তার করেছি এই বারো জন ডাকাতের মধ্যে তাদের কাছ থেকে আমরা দুইটা প্রাইভেট কার এবং তিনটা হায়স গাড়ি অর্থাৎ পাঁচটা গাড়ি উদ্ধার করেছি জাল সার্টিফিকেট তৈরি করে সেগুলি বিভিন্ন জায়গায় বিক্রি করছে এই চক্রে দুজন সদস্য ছিল একজন গ্রেপ্তার হয়েছে